নারী বিশ্বকাপে একই দিনে বিদায় নিল দুই লাতিন জায়ান্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের কাছে 2-0 গোলে হেরেছে আর্জেন্টিনা, আর জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউট পর্বে উঠতে ব্যর্থ ব্রাজিল। হতাশা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তা। ছেলেদের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল ফেভারিট হলেও নারী বিশ্বকাপে উল্টো চিত্র, দুই দলই গ্রুপ পর্ব পেরুতে ব্যর্থ। ব্রাজিলের হতাশা বেশি, কারণ 28 বছরে প্রথমবার বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায়। পানামার সাথে বড় জয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিলেও ফ্রান্সের কাছে ধরাশয়ী ব্রাজিলিয়ানরা। নিজেদের শেষ ম্যাচে আফ্রিকান দল জ্যামাইকার বিপক্ষে জিততেই হবে, এমন সমীকরণে প্রাণপণ চেষ্টা করেও পারেনি। গোলশূন্য ড্র করে এফ গ্রুপের তৃতীয় দল হয়ে ছিটকে গেল ব্রাজিল। নিজের ষষ্ঠ বিশ্বকাপে অধরা ট্রফি জয়ের স্বপ্ন অপূর্ণতা নিয়েই 37 বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্তার শেষ। বিশ্বকাপে সর্বোচ্চ 17 গোল করা এই ফুটবলার বিদায় নিলেন শূন্য হাতে। এদিকে মেসির আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন, ওদের নারী দল আবারও হতাশ করেছে। বাঁচা মরার ম্যাচে সুইডেনের কাছে হেরে চতুর্থবারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো। ইতালির বিপক্ষে হার দিয়ে আসর শুরু করে ফিফা র্যাঙ্কিং এর 28তম দলটি। দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার সঙ্গে 2-2 ব্যবধানে ড্র করে শেষ 16 আসা বাঁচিয়ে রাখে আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী সুইডেন বাধা টপকাতে পারেনি। জি গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ মিশন শেষ আর্জেন্টিনার। এই গ্রুপ থেকে নকআউট পর্বে উঠেছে সুইডেন ও সাউথ আফ্রিকা। এইচ গ্রুপের খেলা শেষে 5 আগস্ট থেকে শুরু হবে শেষ 16 লড়াই। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। বিকাশ অ্যাপের লোন অপশনে যেয়ে সিটি ব্যাংক থেকে 20,000 টাকা লোন নিয়ে নিলাম একদম ইনস্ট্যান্ট। কোথাও যাওয়াও লাগে নাই, কাগজপত্রেরও ঝামেলা নাই।